এই ভিডিওতে যা বলা হচ্ছে এগুলো আসলে অভদ্রতা নয়, প্রয়োজনীয়তা। কেন? বর্তমানে মানুষের যে টেন্ডেন্সি হয়ে গেছে তা হচ্ছে, কুকুরের পেটে যেমন ঘি ভাত সহ্য হয় না, প্রতিবেশীর পেটেও কিন্তু সুখ সহ্য হয় না। এখন শান্ত নামের একটা ছেলে, ওই যে শান্ত বিডি যার আইডি, সে চক্রান্ত করে ছড়িয়েছিল যে এমপিও আছে না, এমপিও নাই, নন এমপিও, বেতনবিহীন। আচ্ছা, এখন আজকে খুব চূড়ান্তভাবে, চরমভাবে আমি এই ট্রল করছি, এই যে সজীব ওয়াহিদ নামে একজন কমেন্ট করেছে, ছবিটা দেখায়, আপনাদের পরিচিত হলে একটু দেখিয়ে দিবেন, আর এসব টক্সিক পিপলের থেকে দূরে থাকবেন। লিখছে, এমপিও আছে সাদিক সাহেব, আমি সরাসরি আজকে কিছু কথা ক্লিয়ার করি। আমি বললাম, জি আছে, আসুন, যদি ইন্ডেক্স না দেখাতে পারে তাহলে 1,00,000 টাকা পুরস্কার দিব। আপনি ইন্ডেক্স দেখানো নয়, ভোগের জিনিস, আমি শো অফ করি না। হ্যাঁ, আমি নিজে সাদিক বলছি, আমার নিজের প্রাইভেট কার, নিজের বাড়ি, সাদিক রেসিডেন্স, সাদিক অ্যাগ্রো, সাদিক আইটি আছে, উত্তরাধিকার সূত্রে পাওয়া, কিন্তু আমার পৈতৃক সূত্রেই কোটি টাকার সম্পদই আছে, উপরেই আছে, অহংকার যেন, ও আরও লিখেছি, প্রথম শ্রেণীর চাকরি আছে, অহংকার যেন না হয়ে যায়, আল্লাহ ক্ষমা করুক আমাকে কঠোর ভাষায় বলার জন্য। বলুন এবার কিছু, অর্থাৎ আমি এই ব্যক্তির উদ্দেশ্যে বলেছি। অনেক গ্রুপে দেখি লেখালেখি থাকে, আমি, আচ্ছা এবার আমি লিখেছি, আপনার পেশা কি, কত আয় করেন, তারপরে সাদিক স্যার, সাদিক অ্যাগ্রো, সাদিক আইটি, সাদিক পাবলিকেশন, এবং আরও প্রতিষ্ঠান আছে, ইসলামী দোকান .com, তারপরে এর মতো প্রতিষ্ঠান কখনো গড়তে পারবেন এই 28 বছর বয়সে? বিনা টাকায় 4-5টি চাকরি অর্জন করে দেখাতে পারবেন? 14টি বই প্রকাশ ও 18টি গ্রুপ মেনটেন করতে পারবেন? দেশের প্রথম সাজেশন ভিত্তিক ওয়েবসাইট www.sadiksar.com দিয়ে ফ্রি সেবা করতে পারবেন? 4 জন এমপ্লয়িজকে বেতন দিয়ে পুষতে পারবেন? আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে, হ্যাঁ আমার তো 4 জন এমপ্লয় আছে, আমি নিজেই বেতন দিই। তো যাই হোক, মূল কথাটা হচ্ছে যে এই যে এখন শান্তকে তো হাড়ে হাড়ে চিনছেন, নয়ন পাগলাকেও হাড়ে হাড়ে চিনছেন, যারা ক্রিটিসাইজ করছেন তাদের জন্য একটা মোক্ষম জবাব দিলাম। আমার এই ইউটিউব চ্যানেলে আমার পরিচিত, আমার অনেক কলিগস আছে, তারা আমার ব্যক্তিগত স্ট্যাটাস জানে, আসলেই আমি কত হাই প্রোফাইলে চলি, ক্লিয়ার? সত্য কথা বলতে, ওই যা বেতন হয় ওই বেতনে এই সমাজে চলা যায় না, এটা আপনারা সবাই জানেন। ওকে, আর আমার বাড়িতে, আমার রুমে যারা এসেছেন, আর আমি যেখানে একটা ছোট ল্যাব, সেখানেও তো এসি থাকে, আপনি বুঝতে পারেন যে আসলে বাইরে গরম না ঠান্ডা বা আবহাওয়া টের পান, বাট আমি কিন্তু ওইভাবে আবহাওয়া টের পাই না, কারণ গরমের জন্য আমার রুমে এসি আছে, শীতের জন্য রুম কমফোর্টার আছে। আসলে এই বিষয়গুলো বলার জন্য দুঃখিত, কারণ আপনার মতো ছোট মানসিকতার লোকদের জন্যই এই ভিডিওটি করছি, ক্লিয়ার? আর হ্যাঁ, আরেকটা বিষয়ও, যে ইন্ডেক্স আমার ডিলেট দেওয়াও ছিল, ক্লিয়ার? বোঝাতে পেরেছি যে আমি একমাত্র ব্যক্তি যে কিনা বেতন স্বেচ্ছায় ছেড়েছি, এবং 3টা চাকরি নিজে স্বেচ্ছায়, এই 4টা চাকরি ছেড়েছি, রিজাইন লেটারগুলোই তার প্রমাণ। এবার বলি যে এই জিনিসগুলো কারা ছড়ালো, এমপিও, নন এমপিও, আছে। এবার তো ইন্ডেক্স নিয়ে অনেকের মাথা ব্যথা হয়ে গেছে, যে ইন্ডেক্স ধারীরা যেহেতু আবেদন করতে পারবে না, তাহলে ইন্ডেক্স রাখা যাবে না। এই যে এই ছোট লোকের বাচ্চা, ছোট লোক, তাকে একটু দেখিয়ে দিই সুন্দর করে, চশমা পড়ছে তো 120 টাকার। যাই হোক, ছবি উঠছে সাধারণ, ও না, ওই ধার করা DSLR ক্যামেরা দিয়ে, যেটা মনে হচ্ছে।
সি, এত জঘন্য মানুষের ব্যাপারে, আমার ইকোনমিক্যাল ব্যাপারগুলো জানলে মানে মাথায় মানে ওই চোখ ছানা বড়া হয়ে যাবে, বুঝলেন মিস্টার সজীব ওয়াহিদ? আর চ্যালেঞ্জ দিলাম, আমার নাম্বার তো আছে, নিয়ে আসেন, যে কারা কারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চান, কালকে চ্যালেঞ্জটা নিয়ে সরাসরি দেখা হবে, কেমন? যত সব হিংসুকের দল, তবু এদের গ্রুপে দিয়েছি, মানে ও এটা আবার আমার একটা টিপস, এই যে ফ্রি টিপস দিয়েছি, কি লিখছে দেখেন, যে মানে কত বড় একটা বাজে কথা, চাইলে কিন্তু একটুক করে ধরে, মানে এই যে গ্রুপ তো আমার 18টি গ্রুপ, এই যে এখানে ধরে এখানে ব্যান করা যায়, কিন্তু করি নাই, কারণ কে কেমন সেটা ভালোই জানে। আর আমি আসলে এখানে লিখেছি যে আপনার মতো আপনার সন্তান বড় হোক, আর আমার মতো আমার সন্তান বড় হয়ে উঠুক। চিন্তা করেন একজন মানুষের মুখের ভাষা কেমন হয়ে যায়, যেভাবে বাচ্চাকে প্রেশার দিচ্ছেন তাতে তার যে আর্মস আছে, আর্মসে যে আঘাত লাগবে এটা বোঝার সক্ষমতা নাই। আপনি যে চশমাটা পড়েছেন, এই চশমার পাশে যে আপনার বাবুর ব্যথা লাগতে পারে, এটারও সাধারণ একটা কমন সেন্স আপনার নাই। ইউ আর এ গ্রেট ননসেন্স, ইউ আর আই হ্যাভ সিন। যাই হোক, তবু আপনাকে রেখেছি আপনার কমেন্টগুলো। একজন লিখেছে সাদিক স্যার, অবশ্যই আমি আমার বডিটা সিক্স প্যাক টাইপেরই, আমি তো আর পারি না ওইভাবে ছবি আপলোড দিতে, এসে দেখে যেন যে আমার বডিটা কেমন, বলদের মতো, মানে ওই যে গাভীর মতো হবে না কি, আপনার বডিটা নিশ্চয় গাভীর মতো। ও হ্যাঁ, এবার লিখেছে আমার ব্যক্তিগত বসার জন্য মিনি পার্ক আছে, এগুলো ছবি যদি দেখায়, আমার যারা এই লাইভটি দেখছেন, আমার যারা পরিচিত, তারা ঠিকই জানেন আমি কোথায় বসি, আমার বসার জায়গাটা কোথায়, আমার স্ট্যাটাস কি। যাই হোক, অনেক কিছু বললাম, ক্ষমা করবেন এই সকল ছোট লোকদের কারণেই, নিজের কে অনেকটা গুটিয়ে নিয়েছি এই জগৎ থেকে। ভালো থাকবেন। আর একটা কথা বলতে চাই, যে এই যে 16তম গ্রুপে একটা জানোয়ার আছে, আমি জাস্ট জানোয়ার বলবো, দুঃখিত জানোয়ার বলার জন্য, সাব্বির মোহাম্মদ, আমার কাছ থেকেই প্রিলি রিটেন সাজেশন নিয়ে ইংরেজিতে টিকছে কলেজ লেভেলে, প্রমাণ তো কুরিয়ার সার্ভিসের মেমো আছে, সাব্বিরকে চিনে রাখুন, এই যে দেখুন কি বলছে, যে ইন্ডেক্সধারীরা যদি রিড করে তাহলে আমরাও রিড করব, যে সব ইন্ডেক্সধারী রিড করবে তাদের ইন্ডেক্স কেন বাতিল করা হবে না, এই মর্মে রিট হবে, আপনারা আমার সাথে কে কে থাকবেন সারা দিন, টাকার অনেক জোর হয়েছে দেখছি ভাই তোমার, টাকা তো তুলে 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 ইয়ে করো, এই যে ছবিগুলো ভালো করে দেখে নিন, এই স্টুপিড জানোয়ারটা ছবি দেখে নিন, আমি মানে সে অনেক দিন ধরে গুজব ছড়ায়, কিচ্ছু বলি না এতদিন, কারণ কুকুর ঘেউ ঘেউ করলে পাশ কাটিয়ে চলি, কিন্তু মাঝে মাঝে কুকুরকে একটা লাথি দিতে হয়, এই সকল বেঈমান মির্জাফরদেরকে এভাবেই শাস্তি দিব, রিমাইন্ডেড কোট। ও বাবা, বোতাম লাগাতে পারছে না, না জানি টয়লেট থেকে উঠেও প্যান্টের চেন লাগাতে পারে কিনা, আল্লাহ জানে, আল্লাহ রক্ষা করুক। ময়মনসিংহ ফুলপুরে বাড়ি, যখন এর নামে তো মামলা করাই আছে, জিডিও করেছিলাম প্রথমে, তো যথাসময়ে আপনারা দেখবেন যে ভেরিফিকেশনে সঠিকভাবে আটকে যাবে, আর আপনাদের গণবিজ্ঞপ্তির যে সব টালমাটাল অবস্থা, তার জন্য নেতৃত্বে এই সাব্বির স্টুপিডটাই দায়ী, আর
এই সাব্বির রিটেন সাজেশন ইংরেজি নিয়েছে। আপনারা জানেন যে ইংরেজি রিটেন সাজেশন আমি দিই না, কারণ এর মতো কলুষিত মানুষ যদি তৈরি হয় তাহলে শিক্ষকদের ইজ্জত যাবে, এবং এখন থেকে এই ট্রলের উপরেই যাবে অনেক কিছু। ইন্ডেক্সধারীদের সাথে পারবা সাব্বির মিয়া? সক্ষমতা আছে তোমার ইন্ডেক্সধারীদের সাথে লাগার? এর পোস্ট যেন এই গ্রুপে অ্যাপ্রুভ না হয় সবার প্রতি উদারত আহ্বান করছি। আমি বই বিক্রি করি, ঠিক আছে, ভালো কথা। তো তুমি এরকম একটা বই লিখে দেখাও, এই যে এরকম একটা বই লিখে দেখাও, প্রকাশ করে বিক্রি করে দেখাও, সমস্যা কোথায়? কেউ তো হাত বেঁধে রাখেনি। তো এই গ্রুপটা তো আমি তো চাইলেই নাম চেঞ্জ করে এই যে 17তম শিক্ষক নিবন্ধন প্রিলি প্রস্তুতি গ্রুপ লিখে বই সেল বিক্রি করতে পারি, কিন্তু এত ডেডিকেটেড এতগুলো গ্রুপ কী দিয়ে রেখেছি তথ্যের জন্য, প্রিলি প্রস্তুতি, NSI, SI প্রস্তুতি, NTRCA আপডেট নিউজ, এই যে দেখুন, এই যে মিষ্টি কথা শুনে তো আপনারা খুব মজা নিয়েছিলেন, মানে খুব ভক্ত হয়েছিলেন, এখন বোঝেন কত ধানে কত চাল। আর ওই সাব্বির হচ্ছে শান্তর একনিষ্ঠ ভক্ত, আর এই যে ছেলেটা নাম সুজন, বাড়ি দর্শনা, চুয়াডাঙ্গা। দর্শনা কেন বিখ্যাত? চুয়াডাঙ্গা বিখ্যাত হচ্ছে কেরোয়ান কোম্পানির মদের জন্য, এটা সবাই জানেন, ওর বাড়িও তো ওই কেরুর মদের পাশেই। তো যাই হোক, আমার কাছে বারবার এসেছে, আমি নিঃস্বার্থভাবে হেল্প করেছি, আর এরা তো টাকা তুলেছে। পরবর্তীতে নন এমপিও বলেছিস তো আমার ইন্ডেক্স নাই, আসো চ্যালেঞ্জ আসো দেখি। আর শান্ত মিয়া তো নন এমপিতেই সিলেক্ট হয়েছিল, তোমার রোল রেজিস্ট্রেশন সবই দেখাবো, সমস্যা কোথায়? ট্রলের উপরেই থাকবে এখন সব কিছু, বেইমান মির্জাফরদের জন্যই অনেক কিছু। যাই হোক, এই যে আপনাদের জন্য কাজ করছি, বুঝতেই পাচ্ছেন, সব গ্রুপগুলোতেই অ্যাক্টিভ আছি, কতগুলো গ্রুপ আপনাদের জন্য তৈরি করা। ধন্যবাদ সবাইকে।